ভারতে 14 জন প্রধানমন্ত্রীর 8 জন এসেছে উত্তর প্রদেশ থেকে। 543 আসনের লোকসভায় শুধু এ রাজ্যে হিস্সা আছে 80টি আসন, অথচ 28টি রাজ্য আছে দেশটিতে। এই প্রদেশের যে কোনো নির্বাচনে তাই অধিকাংশ সময় ভারতের জাতীয় ভোটযুদ্ধ হিসেবে গণ্য হয়। সেরকম আর একটি ভোটযুদ্ধ আসছে 3-4 মাস পর। রাজনৈতিক দলগুলোতে তাই সাজসাজ রব, সবাই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। উত্তর প্রদেশের আসন্ন নির্বাচনের মাধ্যমে দেশটির পরবর্তী রাজনৈতিক ভবিষ্যতের অনেকখানি আশ করা যাচ্ছে। তাই এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে ভারতের বিদেশি শত্রু মিত্ররাও।